দেখার মতো অনেক কিছুই আছে, তো আমি মাত্র এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি ব্লার্নি ক্যাসেলে। যারা কর্কে থাকেন অবশ্যই ব্লার্নি ক্যাসেলে এসে ঘুরে যাবেন, জায়গাটা খুবই সুন্দর। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তো আমি মাত্র এসেছি। তো আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি কি আছে, দেখতে কেমন এই জায়গাটা। আমি এর আগে কখনো আসিনি এই জায়গাতে, আজকে প্রথম এসেছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, একদম সানি ডে। আমরা চলে এসেছি ব্লার্নি ক্যাসেলে। এটা হচ্ছে ব্লার্নি ক্যাসেলের এন্ট্রি সাইড। এটার পেছনে একটা বড় পার্কিং আছে, তো এখানে কিন্তু পার্কিংও আপনাকে পে করতে হবে। যারা কর্কে আছেন বা এখনও এখানে আসেননি, আমি তাদের সুবিধার্থে আপনাদেরকে এই ব্যাপারগুলো শেয়ার করব। এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। তো আমরা কেটেছি হচ্ছে ফ্যামিলি টিকিট, তো আমরা 40 ইউরো পে করেছি। আর যদি সিঙ্গেল অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে 16 ইউরো পার পারসন, আর যারা স্টুডেন্ট তাদের হচ্ছে 14 ইউরো করে। তো এখন আমরা পে করে ভেতরে চলে এসেছি। কর্ক থেকে কিন্তু ব্লার্নি ক্যাসেলে আসতে 30-35 মিনিটসের মতো সময় লাগে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এখানে কিন্তু গিফট শপ, ক্যাফে, প্লেগ্রাউন্ড, সিটিং এরিয়া, টয়লেট সব কিছুর সুবিধাই আছে। এখন একটু আমরা শপের মধ্যে এসেছি, কারণ এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস নিয়ে নিব, একটু পানিও নিয়ে নিব যেহেতু হাঁটতে হবে। তো এখানে দেখলাম টি, কফি, কোল্ড ড্রিঙ্কস মোটামুটি অনেক কিছুই আছে। তো খুব সুন্দর সুন্দর শোপিসও দেখলাম, এই শোপিসগুলো আসলে খুব সুন্দর। এই যে ব্লার্নি ক্যাসেল, এরকম অনেকগুলোই আছে, তো আমি একটা নিয়ে নিয়েছি। ব্লার্নি ক্যাসেলে এসেছি, অবশ্যই আমি তো একটা শোপিস নিবই। আর এখানে সুন্দর সুন্দর কিরিং এবং অনেক ছোট ছোট শোপিসও আছে। তো আমার কাছে মনে হয় যখন এই ধরনের কোনো প্লেসে আমরা যাই, ছোটো এরকম কিছু শোপিস আমরা কালেক্ট করে রাখতে পারি, বাসায় স্মৃতি হিসেবে রাখা যায়। আমরা এখন ব্লার্নি ক্যাসেলের ভেতর দিয়ে যাচ্ছি। তো আপনাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ব্লার্নি ক্যাসেলে যখন আসবেন চেষ্টা করবেন মিনিমাম 4 ঘন্টা সময় হাতে নিয়ে আসার জন্য, কারণ এই জায়গাটা অনেক বড় এবং আপনার ঘুরতে গেলে মিনিমাম 4 ঘন্টা সময় লাগবে। আর যখন আপনারা এখানে আসবেন, আমি যে শপটাতে গিয়েছি ওখানে কিন্তু অনেকগুলো ম্যাপ পাওয়া যায়, অবশ্যই একটা ম্যাপ সাথে রাখবেন, তাহলে যেটা হবে আপনাদের ঘুরতে অনেক সুবিধা হবে। কারণ এখানে এতগুলো ওয়ে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন দিক থেকে শুরু করবেন, আপনি অনেক সময় এটা বুঝতে পারবেন না। তাছাড়া যখন আপনি টিকিট কাটবেন তখন টিকিটের সাথে কিন্তু একটা ম্যাপ দিবে, আর যদি ওটা কোনো কারণে হারিয়ে ফেলেন তাহলে সব থেকে একটা ম্যাপ নিতে পারেন। যাই হোক, তো এখানে কিন্তু মেইন গ্রাউন্ড হচ্ছে 27, তার মানে বুঝতেই পারছেন এরিয়াটা কত বড় হবে। এবং প্রতিটা গ্রাউন্ড ডিভাইড করা আছে এবং প্রত্যেকটাতে কিন্তু এইগুলোর হিস্ট্রিগুলো লেখা আছে। এটা হচ্ছে ব্লার্নি ক্যাসেলের পুরো ম্যাপটা। এখানেই যখন আসবেন, যখন কেউ আসবে প্রথমে এটা দেখে নিলে সুবিধা হয়, তাহলে বোঝা যাবে যে কোন ওয়েতে কোন দিকে গেলে এই সব এরিয়াগুলোতে যাওয়া যাবে, আর তা না হলে একটু উল্টাপাল্টা লাগবে। এখানে প্রতিটা জায়গার সাথে হিস্ট্রিগুলো দেওয়া আছে, তো যারা এখানে ভিজিট করতে আসবেন তারা খুব সহজেই জানতে পারবেন এখানে সব কিছু। প্রথমেই আমরা যাব ক্যাসেলটা দেখতে,
যেটা হচ্ছে ব্লার্নি ক্যাসেল এবং গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় স্থান, সেটা হচ্ছে ব্লার্নি ক্যাসেল। তো এখান থেকে দেখা যাচ্ছে ক্যাসেলটা। ক্যাসেলের পাশ দিয়ে যেতেই কিন্তু এই ক্যাসেলের ক্যাপটা পড়ে। তো আমরা যেহেতু স্ট্রলার নিয়ে এসেছি, তো আমরা আসলে ভিতরে ঢুকতে পারছিলাম না, তারপরও আমি এখানে একটু ঢুকেছি, দেখছিলাম চারপাশটা। আর এটা এখানে ঢুকে অন্য সাইড দিয়ে বের হওয়া যায়, কিন্তু দেখছিলাম তেমন একটা কেউ ঢুকছে না। তো আমি আসলে একা একা ভয় পাচ্ছিলাম, তাই আর বেশি একটা ভেতরে ঢুকিনি, জাস্ট কিছুটা সামনে গিয়ে একটু দেখে আবার বের হয়ে গেছি। এখন যে সাইড দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে জাঙ্গল রক ক্লোজ। তো এখানে কিন্তু নিচে অনেক পাথর দেওয়া আছে, হাঁটার সময় শব্দ নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। আমার কাছে মনে হয় এই ধরনের জায়গায় আসলে ক্যাটস পরে আসা উচিত, স্লিপার পরে আসলে অনেকটা কষ্ট হবে। এখানে খুব সুন্দর করে বাঁশের তৈরি একটা জায়গা করে দিয়েছে, যেখানে দুটো বসার সিটও আছে না। তো এই সুন্দর সরু পথটা দিয়ে যেতে হয়। ওয়াও, খুবই সুন্দর। আমি এখান থেকে এসেছি, এখন আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। এত সুন্দর আর এত চুপচাপ জায়গা, আমি একটু ভয় পাচ্ছি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আসলে বুঝতে পারছি না এত বড় জায়গায় কোন দিক দিয়ে যাব, এটা অনেক বিশাল একটা এরিয়া যে ঘুরে শেষ করা যাবে না।
এদিকে একদম ঘন জঙ্গলের মতো ছিল, তো এখানে বেশ কয়েকটা পথ ছিল, আমি ভুলে এই পথেই গেছিলাম। যাই হোক, আমি এখন নিচে যাচ্ছি, এটা কিন্তু অনেক নিচে, মোটামুটি নিচে। হ্যালো, এখানে নিচে একটা ওয়াটারফল আছে, আমি সরি আছি। এই জায়গাটাতে একটা না দুইটা ওয়াটারফল আছে, আর এইটার নাম হচ্ছে বোর্ডওয়াক অ্যান্ড ওয়াটার গার্ডেন। আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে অনেক জায়গায় ঘোরাঘুরি মানে ছবি না তুলে যদি এই জায়গাটাতে ছবি তোলেন তাহলে ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আসবে। এই জায়গাতে যত তাড়াতাড়ি আসা যায় ততই ভালো, বিশেষ করে যদি দুপুর 12টার দিকে আসা যায় তাহলে তো আরও ভালো। তো আমাদের আজকে আসলে কোনো প্ল্যান ছিল না এখানে আসার, তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম ওয়েদারটা খুব ভালো, যেহেতু কোনো প্ল্যান ছিল না তো বাসা থেকে আসলে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে বের হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছে। এখন জানি না কতটুকু ঘোরা যাবে, কারণ এখনও অনেকগুলো জায়গায় ঘোরা বাকি আছে। অনেক লম্বা একটা সরু পথ বয়ে গেছে, আমরা এখন এসেছি ব্লার্নে স্টোনে, যেটা কিনা এই ক্যাসেলের একদম টপে, অ্যাট টপ অফ ক্যাসেল। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমরা কিন্তু একদম টপে চলে এসেছি, তো আরেকটা স্টেপ পার হলে কিন্তু একদম টপে চলে যাব। তো এইটা নিচে থেকে জানি না কেমন লাগছে, বাট এটা অনেক উপরে। তো এই যে ব্লার্নে স্টোন নিয়ে কিন্তু একটা স্টোরি আছে, এটা অনেকটা আধ্যাত্মিক ব্যাপারও কিন্তু এখানে জড়িত। তো আমি অত ডিটেলসে যাব না, আমি যতটুকু জেনেছি যে আইরিশরা বিশ্বাস করেন বা এর বাইরেও অনেকে বিশ্বাস করেন হয়তোবা, যে এই স্টোনটাতে চুমু খেলে এটা তাদের ডেস্টিনি চেঞ্জ করে দিবে, বদলে দিবে। তো এটা অনেকে এখনও বিশ্বাস করেন। আর একটু ক্লিয়ার করে বলতে গেলে, যারা হ্যারি পটার মুভিটি দেখেছেন তারা নিশ্চয়ই সর্টিং হ্যাটের বিষয়ে জানেন। তো কারো কারো কাছে এটার পাওয়ার হচ্ছে সর্টিং হ্যাটের মতোই।
ব্লার্নি হাউস, অনেক বড় একটা রাজপ্রাসাদ, অনেক পুরনো, অনেক বড়। এটা চারপাশে ঘুরতে একটু সময় নিয়ে ঘুরতে হবে, যেহেতু এখন প্রায় ক্লোজিং টাইম হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, তো আমরা এখন এখানে বেশিক্ষণ আর স্টে করতে পারলাম না, আমরা চলে যাচ্ছি। তো এখানে অবশ্যই যখন এদিকে আসবেন ব্লার্নি হাউসটা কিন্তু দেখে যাবেন। আমরা প্রায় চলে এসেছি, তো এদিকে যেতেই কিন্তু আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে সেভেন সিস্টার্স। তো সেভেন সিস্টার কিন্তু একটা হিস্ট্রি আছে, আপনারা যখন এখানে আসবেন আপনার এই যে সাইন যে বোর্ডটা আছে এটাতেই দেখতে পারবেন, এখানে সব কিছুই লেখা আছে। এখানে একটা রাজাকে নিয়ে এবং রাজার যে ছেলে মেয়ে তাদেরকে নিয়ে কিন্তু এই হিস্ট্রিটা, তো এটা অনেকটা ইমোশনাল টাইপের, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে সব কিছু লিখে দিয়েছে যে রাজা তার রাজ্য জয় করতে গিয়ে কীভাবে তার দুই সন্তানকে হারিয়েছে, তার দুই ছেলে সন্তানকে। আর আমি দেখলাম এখানে সাতটা পাথর একদম একই জায়গার মধ্যে রাউন্ড করে দাঁড়িয়ে আছে, তো এই জায়গাটির নামই হচ্ছে সেভেন সিস্টার্স। এটা খুবই সুন্দর একটা জায়গা ছিল, ঘুরে শেষ করা যাবে না। তো আমি চেষ্টা করেছি মোটামুটি সব জায়গা ঘুরতে, আর জায়গাটা আসলে অনেক সুন্দর, আমি অবশ্যই আবার আসব। আমি এই প্রথম এখানে এসেছি, কর্কে বা যারা আয়ারল্যান্ডে থাকেন যারা আসেননি এখানে অবশ্যই এই জায়গাটাতে এই জায়গা থেকে এসে ঘুরে যাবেন। আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।